Sir, 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 sir! Sir, listen, sir. Ride it, sir, you have ride ticket, sir? Sir, Sir, Bia Devi Mandal sir, sir, I'm extremely sorry, sir. Tobe apnar ride ticket show kore apnake ride dite chorte hobe. Ticket. Ji sir. Gulapi gulapi ticket na. Ja ha? Sir, sir. Sir, eta to sir entry ticket sir. Ar apnar ride dite chorte hole alada kore apnar ride ticket katte hobe. Ei ticket e hobe na na? Na sir. আচ্ছা ও নিবনে এসে না স্যার সরি স্যার এই ক্ষেত্রে আপনাকে আমি কো হেল্প করতে পারছি না স্যার আপনাকে টিকেট কেটে রাইট দিতে তোমাকে আমি খুব সরি স্যার আমরা এখানে সবগুলা এমপ্লয়ার স্যার খুবই লয়াল স্যার সেই ক্ষেত্রে আপনাকে টিকেট কেটে স্যার রাইট দিতে উঠতে হবে স্যার তোর ভাবির জিগা গোপন সূত্রে আমি জানছি এতে তোর আদ হচ্ছে কতাইয়ান হাসানি জিগা Babi, কথা এননি হাসা আদলে দর্সি এতে কি হইছে হেকি মরে করতে লই আইছে মুই আইছি আর বাইল লাগ করতে তে কি হইছে এ তোর ভাবিরে কই দে মুখ লাগাম দি কথা কইতো মুখ লাগাম দেবে কি করতে লই আইতে কইছি কবে হইতে লই আইছো তোর ভাবিরে ক আইসা ক্লিক করি বেকার একি ঘুরি ঘুরি ফটফট করে খাইনি হল আর এলাইন কে জানি তোর ভাবিরে ক বুঝা চাকরি তো আর মানসে করে না জীবনে আল্লাহই চাকরি কর তোর ভাবি কি চাই জিগা কি চান ভাবি কোনটা চান তাই মই কি চাইছি যাওয়ার মধ্যে চাইছি মোর লই একটু পার্কে ঘুরতে আইবি হেইটুই তো দত্তরে নাই হ্যাঁ পর কি চাই মুয়া এই এই গুল্ল হইব নি তোর ভাবির ক টি এসে কামাই দইতো না নি বাড়ি গদ্দ থাকতে হইতো না নি রিকশাত করব নি হারা জীবন কি চটপটি ফুসকে খাইব নি তোর ভাবির জিগা জিগা ফাইভ স্টার থাকতে হইব না আমকো বাড়ি ঘর বানাইতে হইব না নাকি আপনাকে এই সুযোগটা দেওয়া যাচ্ছে না স্যার তার জন্য আমি এক্সট্রিমলি সরি স্যার বাট আপনাকে রাইট টিকেট টিকেটে আপনাকে এন্ট্রি করতে হবে স্যার এখানে স্যার কাউন্টার স্যার এটা কাউন্টার না জি স্যার আমি এখানে ছিলাম স্যার আপনি হয়তো আমাকে দেখেননি কি মনু বরিশাল না বরিশাল সরি স্যার আমার চ্যাং নোয়াখালী না না স্যার ও মজ্জালা ঢাকায় না জি স্যার হাত মিলা আরে অতে ওই জায়গায় আইবার লাগছে আমিও তো ঢাকায় স্যার তোমার আমি কই জানো দেখছি আরে তোমার নাম জানি কি মোহাম্মদ মোহাম্মদ স্যার পিয়াল 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 আরাফাত পিয়াল আরাফাত জি স্যার আর ভাই কি বাদাই মানি বুঝা বুঝা তোর বাবির বুঝা এই সুন্দর এই দেখছো কি উট পোলাড়া তোমার ভাই আমার বুইনের লগে পাগল আমার লই করতে হেলা দিন তো তো আমার লগে হ্যাম করছো কি লাই তুমি তুই তো তুমি মোড়ার লগে হ্যাম করতা এইটাই তো বলেই গেছে পরাসিতে স্যার কাল তো পাই নেই ওরে তোমার বইন তো সুন্দর তুমি তো কালা কালা তোমার বইন মতো একদম আই আইলে তো আমার সব বুঝতো আমি তো কারা মন খুলি একা ঘুরতে যাইতে পারতাম তোমার ভাইও তোমার থেকে সুন্দর কিউট তোমার মতো কালা লই তোমার ঘুরতে মন হয় না আমি তোমার কথা কইতে পারি না কারো করে তোমার মতো কালালই আমার করতে মনে চায় না ফেয়ার এন্ড লাভলি মেকি ফার্স্ট হইছে আবার কথা কই হে তোর বাবিরে সাবধান করে দে স্যার আপনি যদি রাইডের ব্যাপারে কথা বলেন স্যার ভালো হতো স্যার আপনি টিকেটটা কাটছেন স্যার আমার এখানে প্রত্যেকটা রাইড আমি ভালো লাগে বেশ করে এটা আরে ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমার এই রাইডটা দেখে এই রাইডটা আমি চলতে স্যার অবশ্যই স্যার আপনাদের সেবাই তো আমরা নিয়ে যেতে স্যার রাইডটি তো আপনাদের চড়ার জন্যই স্যার সেক্ষেত্রে আপনার টিকিট কাটতে হবে স্যার কাউন্টার থেকে স্কুল ওই যে স্কুল স স আরে একটা স্কুল আছে না ওই যে আমরা ওই যে যাইতাম ছোটবেলায় আরে স্যার আমি তো স্যার খিলগাঁও উচ্চ বিদ্যালয় স্কুল পড়তাম স্যার এ
পিয়াল আরাফাত পিয়াল আরাফাত জি স্যার আরে আমার চিনো না আমি 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 তো আপনাকে বললাম স্যার আপনাকে চিন আপনি কি আপনি বলেন আমাকে আপনাকে না চিনলে কেন আবার আবার সেই এক কথা চিনোস না চিনোস মুন্না পিচের প্রিন্সে বসতাম তুই আর আমি মনে নাই ওই যে একবার একবার আমাদের স্যার পড়া ধরছিল তোরে তুই যে কি করছিলি পিয়াল মনে আছে তোর হ্যাঁ স্যার এগুলো বলে লজ্জা দিবেন না স্যার শোন বেটা আরে আমরা যাবো বাইরে একসময় খেয়ে দাস স্যার সেটা আপনি স্যার আগে রাইডের টিকিট কেটে নিতেন স্যার সেক্ষেত্রে ভালো হতো স্যার তত দিবেন না না স্যার আমরা তো আপনাদের সেবায় নিয়েছি স্যার সেক্ষেত্রে আপনার টিকিট কাটতে হবে স্যার ওয়ে নাই না স্যার ওয়ে তো একটাই আছে সেক্ষেত্রে আপনি টাকা দিয়ে টিকিট ক্রয় করে তারপর স্যার রাইডটিতে চড়ুন স্যার তুমি কি ভাবছো আমার কাছে টাকা নাই দশ বিশ টাকা আমার কাছে থাকে না দশ টাকাই তো দিচ্ছি তোমাকে ক টাকা দশ টাকা না পঞ্চাশ টাকা স্যার ও আচ্ছা পাখি সিস্টেম থাকে না তো এখানে না স্যার শোনো পিয়াল আরাফাত সব কটা রাইড আমি চলবো ঠিক আছে তো দরকার হলে ভোর হয়ে যাক আমি কিন্তু সব কটা রাইডিং রাইডিং এ চলবো জি স্যার অবশ্যই স্যার এটা পরে চড়তেছি আমি এটা সব লাস্টে চলবো স্যার তোমার আমার ভালো লাগছে তোমায় নিয়ে আমি চলবো হ্যাঁ ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার আমি আসতেছি Nice to meet you. Nice to meet you too, sir. Honest, thank you. Obviously, sir. Thank you. Assalamu alaikum. Baba. 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 Hey! Daddy! 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 আমার বড় থাকতে পারি না আমার বউ আমার মারে ডাডি এ কিছু করেন না ডাডি আপনার অনেক নাম শুনছি কিছু করেন বউ মারে মায়ের হাত দিয়ে মারে না ঝাড়ু দিয়ে মারে সব কিছু যা পায় হাতের কাছে যা পায় সব কিছু মারে এটা তোমার সমস্যা না দেখ ব্যাটটা তো তোমার ফেসে প্রবলেম জামাই চেঞ্জ করতে হবে যদি কি বললাম ভাই জামাই চেঞ্জ করতে হবে হবে না দাদা আমি চেঞ্জ হয়ে যাবো কত সুন্দর চেহারা দেখছেন আমার মতো একটা ছেলে লাগবে তোমার বউয়ের কাছে আমি কি করব প্রসাদ দিতে হবে তোমার বউকে পাঠিয়ে দাও প্রসাদ দিয়ে দিন ঠিক হয়ে যাবে এরপর থেকে মারবে না তিন দিন তোমার বউকে আমার কাছে রাখতে হবে প্রসাদ দিব ম্যান কাম অন ঠিক আছে আমি পাঠাই দিব সেকেন্ড গেমস দেখো কোনটা ওকে চেনো কি দুটো ছিল ত্রিবাদ গুরু গুরুজি ত্রিবাদী আর গাই টুন দে ওনার কি এরকম আপনার মতো তিন দিনের জন্য আমার এই ইতে পাঠাই দিবা একদিন কম আরে আমার প্রসাদ দিতে হবে না তিন দিন বুঝাতে তো হবে হয়ে যাবে তিন দিন শনি আর রবি এক করতে হবে ও হয়ে যাবে তো বাবা হয়ে যাবে আচ্ছা আরে শোনো এদিকে বসো বাবা দাঁত দিয়ে আমার বাইক করতো ব্যাটকাও তো এটা একটা ব্যাটকা বানান হ্যাঁ যাও আপনি কে কি সমস্যা আমি কে আমি 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 কে না আমি এই আলাদিন পার্কস এর কেউ না তো আপনি যদি কেউ না হন এই জায়গায় কি সমস্যা জানেন তো বাগেন মাথা গরম আছে কাম আসি নি আপনি আচ্ছা আইস দামি গরম ইয়ে তো বাগেন আমি আমি এখানকার গাইড গাইড এই যে আপনারা যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন না এত সুন্দর পার্কটা আমি তো ঘুরে ঘুরে দেখাবো না অলি গলি সব আমার চেনা নাই আজকে আসলাম আমি চেনাবো ভাই আমাকে তো চেনা জানার কোনো দরকার নাই হ্যাঁ এই জায়গায় ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলতেছি বাকি এখান থেকে যান এক দৌড় দেন আমিও তো ওইটাই কইতেছি এটা একটা ফ্যামিলি পার্ক সুন্দর পার্ক আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন আমি একটু ঘোরা দেখাবো না হ্যাঁ কি বলেন ভাই আমরা ঘুরতে চাইছি আপনার কাছে
আপনি সারা দুই দুলাভাই এ হাল সরি মানে আপনি কেন বুঝতেছেন না? আরে আমি তো ফ্রি গাইড করি, তাই না? আপনি ফ্যামিলি নিয়ে আসছেন, সুন্দর একটা পার্ক আমি ফ্রিতে ঘুরাবো, ঠিক আছে? এর এর জন্য আপনি হচ্ছে আমাকে বেশি না অ্যাডভান্স 400 টাকা দেবেন। তাই না? কিসের টাকা? পার্কে ঘুরতে টাকা লাগে? এই আমি দেবো, যত টাকা লাগে আমি দেবো, আমাকে নিয়ে ঘুরতে চলো। 370 টাকা দিয়ে ঢুকছি। এই টাকা কি তুমি দেছো না আমি দিছি? ভাই দেখছেন, টাকা দিছি আমি। এই পাটলায়ও বরিশাল্লার এমনই? হ্যাঁ এ নোয়াখালী কিপটা একদম সব টাহা টাহা করে বরিশাল্লা চলা নোয়াখালী। আরে থামেন না, আমার 400 টাকা দিলেই তো আমি ঘুরাই দিই না, এত 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 এমন করেন কেন? আর দরি নাই দুই পয়সাও বাবলায় 10,000 ছাড়। এ বোটকা তোর বাবিরে কো বেশি বাড়দো না, বিপদ আইনের আগে ব্যাকে বেশি লাফায়। এরা বিয়ে করবেন না আপু, এর থেকে ভুটকা কিন্তু অনেক স্মার্ট কিউট। হ্যাঁ এই ভুটকাটা বুঝে আপনি বুঝেন না, এই মালটা কার? মালটা আপাতত আর কয়দিন পর মোর হইবে। ও হ্যাঁ অনেক কিউট আপু, কিন্তু অনেক অনেক কিউট, নোয়াখালী লইলো কিউট। হ্যাঁ চলেন আমরা ঘুরি। হুম হ্যাঁ চলেন। ভাইয়া ব্যাকে চলে যায় না রে, তুই বুঝি একলা একলা যাই মানে চলে না লগে। আরে আইয়েন রে, তোর ভাবি আজ জীবন লই সিনেমা নিয়ে খেলতে আছে রে। আর কিচ্ছু হতো না আইয়েন, আমরা বুঝাইতে ভাবি না বুঝাইতে ভাই। আইয়েন আইয়েন উড়ে, আর উড়েন না